করোনা সংক্রমণ বাড়তে থাকায় সীমান্তবর্তী জেলা চাপাই নবাবগঞ্জে চলছে সাত দিনের লকডাউন। এতে দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি জেলার সড়ক যোগাযোগ বন্ধ আছে। তবে জরুরি সেবা, রোগী ও আম পরিবহনকারী গাড়ি চলাচল করবে। গত এক সপ্তাহে নমুনা পরীক্ষায় গড়ে দুইজনের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়। জেলার শিবগঞ্জ উপজেলার তিন দিকে শতাধিক কিলোমিটার ভারতীয় সীমান্তে কাঁটা তারের কোনো বেড়া না থাকায় লোকজন অবাধে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করে। এ অবস্থায় অসুস্থদের বেশিরভাগই ভারতীয় ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। কার্ড তো বন্ধ নাই নাকি? না, আমাদের তো শ্রমিক, আমাদের না কাজ করলে আমরা দুটো খেতে পাবো না।